সমাজ উন্নয়ন পরিষদ উমর হোম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের সপ্তমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা প্রথমে ঘোষণা দিয়েছিলাম এখানে কোনো প্রকার আর্থিক কালেকশন করা হয় না কিন্তু আমরা সেই শব্দে সেই জিনিসটা চালু রেখেছি এটি পেকর সমাজ উন্নয়ন পরিষদ এবং মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের মাঝে তিন উপদেষ্টা যারা পেকর সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা স্বেচ্ছায় তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা আর্থিক সহায়তা স্বেচ্ছায় প্রদান করেছেন তিন উপদেষ্টা সাইফুল ইসলাম নাসির উদ্দিন আদম ওমর কাজী আমরা তিনজনকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা 80,000 টাকা স্বেচ্ছায় অর্থ প্রদান করেছেন তারা সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা এছাড়া মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি যিনি গতকাল ফ্লাইটে সুদূর সৌদি আরব থেকে আমাদের এই মাহফিলের উদ্দেশ্যে এসেছেন ভাই মোহাম্মদ খালেদ যিনি মরহুম শহীদুল্লাহর তৃতীয় সন্তান মেজর সন্তান তিনি আমাদের মাঝে আছেন তিনি স্বেচ্ছায় 1,50,000 টাকা এই মাহফিলের উদ্দেশ্যে তিনি দিয়েছেন তাকেও আমরা ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমি এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং যিনি এই মাহফিলে বাকি সম্পূর্ণ টাকা অর্থায়ন করেছেন আজকে এতদূর আসার পেছনে যার অগ্রণী ভূমিকা পালন করেছেন জনাব নিয়ামতুল্লাহ নিজামী প্রধান উপদেষ্টা আওয়াজ বাড়িয়ে আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ سُورَةُ فَلَقٍ 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এ পৃথিবীতে মুমিন সত্যিকারের তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআনে কারীমের আয়াত দিয়ে যখন তাদেরকে বোঝানো হয় তাদের ঈমান যা আছে ওটা আরো বেড়ে যায় এখানে তেলাওয়াত শব্দটা আল্লাহ দিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম সারাদিন গরুকে আমরা দেখি এরা লতা পাতা ঘাস খড় কোটা এগুলো খায় রাতের বেলা দাঁড়িয়ে অথবা বসে জাগর কাটে যেটা এইটার নাম আর ভিত্তি তেলাওয়াত আমরা এখান থেকে যতটুকু এসে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুনছি কালকে সকাল থেকে আমরা জাগর কাটা তেলাওয়াত করা আরম্ভ করব ইনশাআল্লাহ কোরআন শোনার পরে আমাদেরকে বাড়ি যাওয়ার আগে আল্লাহ বলেন তাদের সিদ্ধান্তটা এমন হয়ে যায় ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা এই সিদ্ধান্ত নিয়ে পেকুয়ারে এই দিগন্ত ফাউন্ডেশন থেকে বিদায় নেওয়ার সময় এই মনে করে যায় যত কিছু ঝড় ঝাপটা আসুক আমরা ভরসা করব আল্লাহর উপরে বাস্তব চার বছর আগে তিন বছর আগে আমি জেলখানায় যাওয়ার আগে একটু আজ করেছিলাম আমার মেয়ে দুইটাকে নিয়ে ওই সময় বড়টার বয়স ছিল 6 বছর ছোটটার ছিল 1 বছর আমি দেখেছি বড়টাকে কোলে নিয়ে উপরে তুললে কানাকাটি করে আর ছোটটাকে কোলে নিয়ে উপরে তুললে যত উপরে ছুড়ে মারি তত হাসে
সময় বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে ছোটটা উপরে তুললে হাসে বড়টা তুললে কাঁদে কেন বড় মেয়েটার এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছি আমার ওজন হয়ে গেছে বাবা যদি উপরে ছুঁড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে ছোটটার এই ভরসা নেই এই বিশ্বাস নেই ওরে বিশ্বাস ছিল এটা আমার বাবা যত উপরে ছুঁড়ে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে কথা বলে না আমার এই ফারিহা জান্নাতের মতো আল্লাহর উপরে আমার উপরে যেমন ভরসা ছিল পৃথিবী যত গরম হোক যত কঠিন হোক অবস্থা যত বেগতিক হোক আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা হযরতে হাজেরার মতো আমাদের তৈরি করা লাগবে যত কঠিন পরিস্থিতি তৈরি হোক আমাদের প্রভু নিচে হাত পেতে রাখবে রেখো মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে বলেন ইনশাআল্লাহ মুসলমান ভাইরা সুতরাং কোরআনে কারীম আমরা যারা শুনতে এসেছি কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার দুনিয়াতে হবে সবচাইতে বড় আবিষ্কার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আলা তাবলা গরাই বহু নবী যে কথা দিয়ে জানিয়েছেন যার অন্তর যত পরিষ্কার হবে কোরআনে কারীম তার কাছে পুরাতন না নতুন মনে হবে জেলখানায় থাকতে আমি সবচেয়ে বেশি যেটা করেছিলাম কোরআনে কারীমের তেলাওয়াতটা বুঝে এবং না বুঝে বের হওয়ার পর থেকে কয়েকদিনে আমি ওইভাবে আর সময় দিতে পারিনি কোরআনের পেছনে ওখানে থাকাকালীন মনে হচ্ছিল 170 বারের উপরে